স্বাগত রাশিয়া বিশ্বকাপ নিয়ে সময় সংবাদের বিশেষ আয়োজন সময়ের বিশ্বকাপে। সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। চার বছর পর আবারও এসেছে বিশ্বকাপ ফুটবল উৎসব। এবার বিশ্বকাপের অংশগ্রহণকারী দল, ফুটবলার এবং ম্যাচ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে এই আয়োজনে। সঙ্গে আছেন ফুটবলার মিঠুন চৌধুরী এবং অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, দুজনকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে দর্শক জানিয়ে দিই যে দুজন অতিথি আছেন, তারা দুজনে কিন্তু ব্রাজিল সাপোর্ট করেন এবং আজকে খেলাও ব্রাজিলের এবং ব্রাজিল মেক্সিকো এই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই আপনার কাছে একটু জানতে চাইবো যে আজকের ম্যাচে প্রত্যাশা কি? সব বড় দলগুলো কিন্তু বিদায় নিচ্ছে, জার্মানি, স্পেন, আর্জেন্টিনা, তো ব্রাজিলেরও কি কোনো সম্ভাবনা আছে নাকি আজকে কি মনে হচ্ছে জিতে যাবে, পার হয়ে যাবে? না, এখন আজকে আমার যেটা মনে হয় মেক্সিকো খুব ভালো দল, ভালো দল, ব্রাজিলও ভালো দল। আমার যেহেতু ব্রাজিলের প্রতি টানটা একটু বেশি, বাট নট লাইক আদার্স যে ক্রেজি, না হলে আর খেলাই দেখবো না, কান্নাকাটি করবো না, এরকম না। মানে আমি ব্লাইন্ডলি তখনই সাপোর্ট করবো যখন বাংলাদেশ খেলবে। তো চার পাঁচটা দলের প্রতি এক ধরনের ইয়ে থাকে যে হ্যাঁ, ওরা যেমন কালকে স্পেন চলে যাওয়াতে খুবই খারাপ লেগেছে আমার। এখন আজকে মানে যা যা যেমন অঘটন টাইপের ঘটনা ঘটছে, বলা মুশকিল যে কে যেতে কে হারে। আমি আবার ওরকম বলবো না যে না ব্রাজিলই জিতবে, বাট আমি চাইবো ব্রাজিল জিতুক। আচ্ছা, মেক্সিকো কিন্তু যদি আমরা আসলে সমর্থক অনেক সমীকরণ মেলায়, গত ওয়ার্ল্ড কাপে ব্রাজিলকে 7-8 গোলে হারালো জার্মানি, এবার মেক্সিকো শুরু করলো জার্মানিকে হারিয়ে, এবার জার্মানি মেক্সিকো ব্রাজিলের খেলা, তো সেই হিসেবে তো বলা যায় যে অনেকে মিলাচ্ছে যে না আজকে মেক্সিকো হারিয়ে দেবে ব্রাজিলকে। জানি না, হতে পারে, কিন্তু মিঠুন ভাই কি সম্ভাবনা কেমন দেখছেন যে মেক্সিকোর সম্ভাবনা কতটুকু? আসলে মেক্সিকো ভালো টিম, বলতে অসাধারণ, কিন্তু ব্রাজিল তার চেয়ে ভালো টিম। ব্রাজিল অ্যাটাকিং লাইন, ডিফেন্ডিং লাইন, তিন ফরম্যাটে খুবই ভালো, বাট এটা এখন মেক্সিকোকে ছোট ভাবা যাবে না, অবশ্যই। তারপর আমি একটা প্ল্যানিং থেকে এক এক কোচের এক এক রকম, বাট আমাদের আজকে ব্রাজিলের যে খেলা, এই ম্যাচ নিয়ে অবশ্যই একটা প্ল্যানিং থাকবে। আর আমি মনে করি যে মেক্সিকো যেভাবে জার্মানির সাথে ফুটবল খেলছে এভাবে খেলতে পারবে না ব্রাজিলের সাথে, কারণ ব্রাজিলের অ্যাটাকিং লাইন অনেক ভালো, অনেক স্ট্রং, এটা নিয়ে ওনারা কাউন্টার অ্যাটাকে ফুটবল খেলবে। আর আমি মনে করি যে না আজকে মেক্সিকো ওই সাধারণ ফুটবল খেলতে পারবে না, তা ম্যাচ 50-50 ম্যাচ, বাট আমার আশাবাদী আমি যে ব্রাজিল অবশ্যই ম্যাচ বের হবে। কিন্তু আমরা দেখছি যে ছোট দলগুলো, ব্রাজিল মেক্সিকোর মধ্যে অবশ্যই মেক্সিকো ছোট দল, এবং ছোট দলগুলো ম্যাচ বের করার জন্য কালকে দেখছিলাম স্পেন রাশিয়া ম্যাচে, তারা চাচ্ছিল, রাশিয়া চাচ্ছিল যে পেনাল্টি শুট আউটে যাক, এবং সেটা কিন্তু হচ্ছে, তারা অনেক ডিফেন্সিভ খেলছিল, স্পেন একের পর এক অ্যাটাক করলো, এবং ব্রাজিলও কিন্তু আজকে সেভাবেই খেলবে, অ্যাটাকিং খেলবে, কিন্তু অপোজিশন দল যদি এরকম ডিফেন্সিভ খেলে সেক্ষেত্রে তো গোল পাওয়াটা অনেক কঠিন, এবং পেনাল্টি শুট আউটে গেলে বলা যায় না যে কারা জিতবে। না, আপনি ঠিক বলছেন, বাট মেক্সিকোকে আমি ছোট দল বলি না, মেক্সিকো অবশ্যই বড় টিম, কারণ বড় টিম যদি না হতো জার্মানকে হারাতে পারতো অবশ্যই। মেক্সিকোর ফুটবল অ্যাটাকিং, তারাও অ্যাটাকিং ফুটবল খেলে, বাট টিম দেখে তাদের কাছে যখন প্রতিপক্ষ ছোট থাকে তখন তারা অ্যাটাকিং এ খেলে, ওদের একটা ফরমেশন আছে। এখন আমি ব্রাজিলের সাথে খেলা, ওরা তো এখন অল আউট ফুটবল খেলবে না, বাট জার্মান কাউন্টার নাম্বার ওয়ান টিম, যেন কাউন্টারটাকে সবচেয়ে ভালো, সেই টিমকে সেই কাউন্টারই কিন্তু শেষ করে দিয়েছে মেক্সিকো। তো মেক্সিকো প্ল্যানিং থাকবো, ওরা আসলে কাউন্টারে খুব ভালো ফুটবল খেলে, আমি এই ম্যাচ আসলে ছোট টিম বলা এটা ঠিক হবে না। না, তারপরও মানে যদি সাফল্যের বিচার করি অবশ্যই ব্রাজিলের তুলনায়, মানে ব্রাজিল অনেক এগিয়ে মেক্সিকো, যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, যদিকা একটু যদি বলতে, যেখানে মানে জার্মানির মতো টিম যাদের সাথে হেরে গেছে, জি, সেখানে কিছুই বলা যায় না যে ব্রাজিল ভালো টিম বলে জিতবে, মোটেও মেক্সিকো খুব খারাপ টিম, খারাপ টিম না, বিশ্বকাপে খেলছে এই পর্যায়ে এসেছে আসলেই বলা যায় না। এবং আর্জেন্টিনা যেরকম মানে আশাই করা যায় না এমন ভাবে, মানে অবশ্য আর্জেন্টিনা খেলা মানে যেমন ওরা যদিও মানে ভক্তরা বলছে যে তিনটা গোল তো দিয়েছে, বাট সেদিনকার খেলা খুবই খারাপ ছিল, আমি দেখেছি, মানে তিনটা গোল হওয়ার মতো খেলাও ছিল না, কিন্তু এরকম। আর কালকের কালকে দুটো, যদি আজকে আবার এমন, কালকে যেমন দুটো খেলাই টাইব্রেকার, মানে টাইব্রেকার এবং পেনাল্টি, এটা তো আসলে এটা দিয়ে ভালো খারাপ দল যাচাই করার মুশকিল, এটা লাক আমার কাছে মনে হয়, একদমই লাক। তো এরকম যদি হয় মানে এটা ভালো লাগে না, জানি না আসলে কি হবে। নেইমার কিন্তু ব্রাজিলের সবচেয়ে বড় তারকা, এবং নেইমারের উপর অনেক প্রত্যাশা ছিল, আমরা দেখলাম বিশ্বকাপের আগে দুটো প্রস্তুতি ম্যাচে গোল পেলেন, কিন্তু বিশ্বকাপে এসে অনেক ট্যাকলের শিকার হচ্ছেন নেইমার, এটা একটু অনেক ফাউল হচ্ছে, কিন্তু তার ছন্দটা পাচ্ছে না। প্রথম কথা মানে আমি যেমন প্লেয়ার হিসেবে আমার কাছে নেইমার থেকে মার্সেলো বেশি প্রিয়, বাট নেইমার আমার ক্রেজ, মানে আমি নেইমারকে খুবই পছন্দ করি সবকিছু মিলিয়ে,
বাট নেইমার আর মেসি এই দুজন ফুটবলারের জন্য আমার মায়া লাগে, কারণ ওরা যেদিকে দৌড়ায় চার পাঁচজন মানে ব্যারিকেড, হ্যাঁ মানে এটা, এবং যেভাবে, আর তারপর নেইমার ইঞ্জুরি আছে ওর বোধহয় তিনটা জায়গায়, আজকে এক জায়গায় নিউজ দেখলাম ডিটেল, মানে খেলার মতো অবস্থা নেই কিন্তু খেলছে, যে নেইমার দলে থাকলেই দল অনেক ভরসা পায় সেটা একটা বিষয়। তো এখন নেইমারকে যেভাবে অ্যাটাক করা হয়, নেইমার এবং নেইমার আসলে নিজেকে সেভ করার জন্য, যে সবাই খুব বলছে ও তো অভিনয় করে, অভিনেতা খুব ভালো, এবং আমি নেইমারের পক্ষে কিছু বলে না, তার তারগুলো দেখে মনে হয় যে অভিনয় না, মানে কতটা ভালো অভিনয় করছে নেইমার, আপনার কি মনে হয়? এখন না, আমি আমি একদম নেইমারকে নিয়ে এরকম কিছুই বলতে রাজি না, কারণ সে যেহেতু তার ইনজুরি আছে পায়ে অনেক, খেলছে যে এটাই বেশি, এবং আমার কাছে মনে হয় সে বোধহয় নিজেকে সেভ করার জন্যই। এবং আমি আজকে অনেক বড় একটা স্টোরি নেইমারকে নিয়ে পড়েছি, মানে ওর যেন আরো বেশি হার্টিং অবস্থায় না যায় তার জন্য সে আগেই নিজেকে সেভ করার জন্য এটা করছে, সে তো সেটা তো তার জন্য তাকে থ্যাঙ্কস জানানো উচিত। এখন বিপক্ষ দল হলেই একজন প্লেয়ারকে নিয়ে যাতা করতে হবে এটা আমি মনে করি না, আমার মনে হয় যে নেইমার যদি না দিতে পারে যতটুকু তার দেওয়ার, সেটা তার ইনজুরি হতে পারে, আবার টোটাল টিমটারও একটা বিষয় আছে, মেসি যেমন সুস্থ হয়েও তো এবার খুব একটা কিছু করতে পারেনি, তো আশা করি নেইমার ভালো স্পেশাল কিছু করবে, কারণ আমি আজকে ব্রাজিলটাই সাপোর্ট করছি। ব্রাজিল সাপোর্ট করছেন জি। কোতিনিয়র কথা যদি বলতেন মিঠুন ভাই, কোতিনিয় কিন্তু দারুণ ফর্মে আছে, কোতিনিয় এবং আসলে আমি মাঝখানে একটা কথা বলতে চাই, কথাটা হচ্ছে ফুটবল গেম এখন টোটাল ফুটবল গেম, 11 জনের খেলা, এই জায়গায় একা মেসি, একা রোনালদো, একা নেইমার, কেউ কখনো ভালো করতে পারবে না, দলও ভালো করতে পারবে না, 10 দিনে একটা ম্যাচ হতে পারে সেটাও খুব রিয়েল, অবশ্যই সে ওরা ভালো প্লেয়ার, বাট ওদের সাথে যে সাপোর্ট, আমি মনে করি যে ব্রাজিলের নেইমার ঠিক 11 জনই নেইমার অবশ্যই, কারণ নেইমার পার্সোনালি কেউ কখনো এখন এই ওই ওয়ার্ল্ড কাপে ম্যাচ বের করতে পারবে না, সেটা যদি হতো মেসি আর্জেন্টিনা টিমে কিন্তু মেসি অসাধারণ প্লেয়ার, বিশ্বের ওয়ার্ল্ড পারেনি মেসি, পারেনি। সো এখন ফুটবল নিয়ে আসলে আমি ব্রাজিলের প্রতিপক্ষ যারা খেলবে তারা ব্রাজিল টিমের কোন জায়গায় দুর্বলতা সে কোচটা কিন্তু সেটা নিয়ে ভাববে, তার স্ট্রং পয়েন্ট কোনটা সেটা নিয়ে সে ভাববে। সো এখন আর ওই দিন নেই যে নেইমার একা নেইমারকে নিয়ে চিন্তা করবে বা বাকি কোটিনো উইলিয়ান আরো প্লেয়ার আছে তাদেরকে নিয়ে ভাববেন, এটা না। এখন ফুটবল গেম হচ্ছে টোটাল ফুটবল গেম, যেটা নিয়ে নাকি ফুল টিম ভালো খেললে আপনার টিম উইন করতে পারবেন, আর ফুল টিম ভালো না করলে লেকিন যদি কোথাও থাকে ওই দিক দিয়ে অপোনেন্ট টিম আপনার অ্যাটাক করবে। আপনি বললেন যে ব্রাজিল টিমের সব পজিশনে তারা ভালো ফুটবলার, আপনার কাছে তারপর কোন জায়গাটা মনে হয় যে তার একটু দুর্বল আছে? মানে আমার কাছে মনে হয় যে তাদের ডিফেন্সটা একটু দুর্বল, কারণ থিয়াগো সিলভা, মিরান্ডা এবং ফিলিপে লুইস আজকে হয়তো বা খেলবে না, মার্সেলো 30 প্লাস, এবং কাউন্টার অ্যাটাকে যদি আসে লোজানো, আমরা জানি লোজানো কোন অনেক স্পিডি একজন ফুটবলার, সেক্ষেত্রে কি একটু সমস্যা পড়তে পারে? আমি আসলে না, কারণ আপনি যে মার্সেলোর জায়গায় যে খেলবে, ও কিন্তু অ্যাথলেটিক মাদ্রিদে খেলে, ও অসাধারণ প্লেয়ার, বাট ও মার্সেলের মতন, হ্যাঁ ও অ্যাটাকিং ফুটবল খেলে না, বাট ওর ডিফেন্ডিং, ওর যখন অ্যাটাক দরকার তখন ও অ্যাটাক করে, বাট ও মানে বরাবরই অ্যাটাকে যায় না। মার্সেলো যেটা করে, মার্সেলো প্রতিটা বলে অ্যাটাকিং এ জয়েন করতে চায়, প্রত্যেকটা প্লেয়ারই একটা ধাঁচ থাকে আলাদা, যেন এখন মার্সেলো যেভাবে খেলবে এভাবে ও খেলতে পারবো না, ও যেভাবে খেলবে মার্সেলো এভাবে খেলতে পারবে না। আমি মনে করি যে আজকে ও আরো মার্সেলোর থেকে ভালো করবে, কারণ ওরা অ্যাটাকিং ফুটবলটা পছন্দ করে, কাউন্টার অ্যাটাকিং, ঠিক আছে, যে ওরা কাউন্টারে আসলে ও যদি থাকে ডিফেন্সে ব্লকে তাহলে ওরা আসলে সহজে গোল করতে পারবে না। তবে গোলকিপারের একটা বিষয় থাকে, যে আমরা দেখলাম যে আর্জেন্টিনা কিন্তু গোলকিপার কিনা অনেক ভুগেছে, আর্জেন্টিনা আসলে ব্রাজিল তো কিছুটা হলেও, আর্জেন্টিনা আসলে গোলকিপার না, আমি আর্জেন্টিনার আসলে ভালো টিম ভালো দেশ, আর্জেন্টিনার টোটাল ফুটবলেই আমি মানে একটা ছড়ানো ছিটানো ছিল, ছন্দ ছিল না, ছন্দ ছাড়া ছিল, ফরমেশন পাওয়া যায় না, ফরমেশন বলতে আপনি তো ফরমেশন কখন সাজাবেন, আপনি প্লেয়ার বাই প্লেয়ার দিয়ে আপনি ফরমেশন সাজাবেন, যেন আপনার টিমে এফ ডি আর এই ক্যাটাগরি কোয়ালিটি এতটুকু তাকে পজিশনে খেলাতে পারবেন, বাট প্লেয়ারের কারণে আসলে কোচ ছন্দ পাচ্ছিল না আমার মনে হচ্ছিল। এটা আমরা আরো কথা বলবো ব্রাজিল মেক্সিকো ম্যাচ নিয়ে, এবং আজকে আরো একটা ম্যাচ আছে বেলজিয়াম এবং জাপান, একটা ছোট বিরতি নিয়ে আসি। দেখছেন সময়ের বিশ্বকাপ, সঙ্গেই থাকুন, আবারও স্বাগত সময়ের বিশ্বকাপের দর্শক, আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, আমরা কথা বলছি আজকের ব্রাজিল মেক্সিকো ম্যাচ নিয়ে, আমরা বিরতির আগে কিন্তু নেইমার এবং ব্রাজিল দল নিয়ে কথা বলছিলাম। এবারে বিশ্বকাপে বড় দলগুলো ধীরে ধীরে কিন্তু চলে যাচ্ছে, আমরা জানি যে কোয়ার্টার ফাইনাল সব বড় দলগুলোই ছিল গত আসরে যদি দেখি, এবার কিন্তু স্পেন নেই, জার্মানি, আর্জেন্টিনার মতো দল নেই, আগ্রহ কি একটু কমে যাচ্ছে দর্শকদের, নাকি মনে হয় সবাই দেখবে তারপর, আপনার কি মনে হয়?
আমার কাছে মনে হয় যে মানে আমি তো আসলে ফুটবলের টেকনিক্যাল বিষয়ে জানি না বা আমার দরকার নেই, আমার আমার তো ফুটবল পেশা না যেরকমটা উনি হচ্ছেন ফুটবলার, কিন্তু একজন দর্শক হিসেবে যতটুকু দরকার আমি দেখছি এনজয় করছি, কিন্তু যে এই দলটা না থাকলে আমি দেখবো না এটা এটা একটা বোকামি। কারণ আর সারা জীবনই কি ব্রাজিল আর্জেন্টিনা থাকবে? নতুন আমি সবসময় ওয়েলকাম করি যে নতুনরা নেক, যেমন আমি আইসল্যান্ডের খুব আইসল্যান্ডের প্রত্যেকটা ম্যাচে আমি আইসল্যান্ডের পক্ষে ছিলাম, কিন্তু মানে ওরা ওরা ভালো ভালো খেলেছে, কিন্তু এই শুধু কিন্তু এমন না এখন যে ব্রাজিল আর আর্জেন্টিনা জার্মানি খুব ভালো খেলছে বাকিরা মানে খারাপ খেলছে তা না, অনেকগুলো টিমই তো ভালো। কালকে মানে পর্তুগাল খুবই ভালো, পর্তুগাল হেরে গেছে কি বলার আছে এখানে। তারপর স্পেন মানে আমার এত খারাপ লাগছিল কালকে, দুই গোলকিপার মানে যা করেছে স্পেনের স্পেনের জন্য আমার খুব বেশি খারাপ লাগছিল। তো এখন স্পেনের তো অনেক পছন্দের দল কারণ স্পেন কিন্তু সফল হয়ে আসছে এবং ভালো খেলছে, উরুগুয়ে খুবই ভালো খেলেছে। তো একটা বা দুইটা দলের জন্য খেলা দেখব না, বাকিরা তো ভালো খেলে মানে খেলছে আমি কেন দেখব না। মিঠুন ভাই আপনার কি মনে হয় যে এই ছোট দলগুলো, আমার ছোট না নতুন দল যদি বলি বেলজিয়াম অনেকে যাচ্ছে, এবার বেলজিয়াম চ্যাম্পিয়ন হোক বা ক্রোয়েশিয়া ভালো কিছু করে দেখা, আপনি যারা আমরা বলতেছি ছোট দল বা নতুন দল, নতুন দল জি নতুন দল, ছোট দল নতুন দল বলতে এই টিমে কারা খেলছে এটা জানতে হবে আগে। অবশ্যই আপনি বেলজিয়াম দেখেন, বেলজিয়ামের সব সেরা ফুটবলার ইউরোপিয়ান লিগে, ইউরোপিয়ান লিগের সেরা সেরা প্লেয়ার, এগুলি আসলে জানতে হবে। তা প্লেয়ার বাই প্লেয়ার যদি না ভেরিয়েশন করা হয় আসলে বলা যাবে না। বেলজিয়ান টিম অসাধারণ টিম, খুব ভালো টিম, বাট এদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে, ভালো শেষ নেই বাট শেষ পর্যন্ত ভালো করতে হবে, কনসেন্ট্রেট করতে হবে। এখন ব্রাজিল টিমের আমি যেটা বলি যে আমার খুব ভালো লাগে কুস্তিতে খুব ভালো ডে বাই ডে ইমপ্রুভ করছে, ম্যাচ বাই ম্যাচ আমার কি করতে হবে, এখন আমার নকআউট ম্যাচ, আমার আজকের ম্যাচ আমার জিতলে আমি পরের ম্যাচ খেলতে পারবো, সো আমার পরের ম্যাচ নিয়ে আমার ভাবার দরকার নেই, আজকের ম্যাচ বা পিছনে কি হয়েছে আমার ওটা নিয়ে ভাবা যাবে না, যেন আমি দুই গোলে জিতছি বা তিন গোলে জিতছি, আজকের ম্যাচ নিয়ে আমার ভাবতে হবে। আর আমি বিশেষ করে আজকের ম্যাচ আরো বেশি ভাবতে হবে কারণ প্রতিপক্ষ খুব ভালো স্ট্রং একটা টিম। আজকের যদি বলে প্রেডিকশন, যদিও আমাদের প্রেডিকশন ঠিক হবে এমন কোন, তারপর আপনার কাছে যদি বলি যে ব্রাজিল মেক্সিকো ম্যাচের প্রেডিকশন আপনি কাকে এগিয়ে রাখবেন, নিশ্চয়ই ব্রাজিলকে এগিয়ে রাখবেন, ফলাফলটা কেমন হতে পারে? আমি প্রেডিকশনের আগে একটা কথা বলবো, প্রেডিকশনের আগে কনসেন্ট্রেট, ম্যাচ নিয়ে কনসেন্ট্রেট করতে হবে, ঠিক আছে, প্রতিপক্ষকে অবহেলা করা যাবে না, অবশ্যই। তারপর 3-1, 2-0 ব্রাজিল, দুই গোলের ডিফারেন্স। যদি আপনি যদি বলতেন আপনার কি মনে হয়, ব্রাজিল তো নিশ্চয়ই জিতবে মনে প্রাণে চাইছেন যেহেতু ব্রাজিল সাপোর্ট করছেন, তারপর কঠিন ম্যাচ হবে নাকি ইজিলি ব্রাজিল থ্রু করবে? অনেক কঠিন ম্যাচ হবে বাট আমি জানি না কারা জিতবে, মানে আমি আন্দাজ করে মার্কিং করতে পারবো না 1-2। আপনি কি চান যে সেটা পেনাল্টি শুটআউটে যাক? এটা খুবই প্যাথেটিক, মানে টাইব্রেকার পেনাল্টি শুটে খুব এটা আমার ভালো লাগে না, তার থেকে যদি একটা কিন্তু দেখেন তারপরও কোচ তার উপর আস্থা রাখছে, সে বড় প্লেয়ার কখন, সে থেকে আবার পেনাল্টি কিকে সে গোল করেছে। যদি কোনো কারণে আজকে ড্র হয়ে যায় ফুল টাইমে, তো এক্সট্রা টাইমে আমি চাইবো যে একটা গোল্ডেন গোল হয়ে যাক, ব্রাজিল দিয়ে দিচ্ছে না। আসলে আপনি হয়তো জানেন না এখন গোল্ডেন গোল, গোল্ডেন গোল এখন 30 মিনিটস খেলা হয়, হ্যাঁ তার মানে কিন্তু 30 মিনিটসের মধ্যে যে গোলটা হবে সেটা তো রেগুলার টাইমটার মধ্যে কাউন্ট হবে না। না 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 সেটাই তো, সেই 30 মিনিটসের মধ্যে যদি যেই টিমই গোল করুক সেই টিমই উইন করবে, সেটাই তো। হ্যাঁ সেটাই। আর আজকে আরেকটা ম্যাচ আছে আমরা বেলজিয়াম জাপান, জাপান কিন্তু আমাদের অনেক অনেক সমর্থক দেখছি বাংলাদেশে, কিন্তু বেলজিয়ামের অনেক নতুন সমর্থক দেখছি, বেলজিয়াম দলটাকে নিয়ে যদি কিছু বলতে, বেলজিয়াম দলকে আপনি যদি বলছেন জাপান সাপোর্ট করবেন, হোয়াই নট বেলজিয়াম? এশিয়ান কান্ট্রি হিসেবে আমি অবশ্যই জাপান সাপোর্ট করব, জাপান আমার পছন্দের দেশ, জাপান আমাদের বন্ধু দেশ, বন্ধু দেশ অবশ্যই, সো যে কোনো ভাবে জাপান যেতে পারলে আমি অনেক খুশি হব। মিঠুন ভাই জাপানের সম্ভাবনা আছে কোনো? আবেগ দিয়ে স্পোর্টস হয় না, আবেগ দিয়ে ফুটবল হয় না, যে কোনো স্পোর্টসে আবেগ হয় না, অবশ্যই, সো প্রতিপক্ষকে জানতে হবে। আপনি জানেন যে বেলজিয়াম টিমে যারা খেলতেছে লুকাকু খুব ভালো একটা ফর্ম স্ট্রাইকার, তাদের যে লুকাকু আছে, লুকাকু, হ্যাজার্ড এবং ডিব্রুইনি তিনজনই কিন্তু তাদের নিজ নিজ ক্লাবে লাস্ট মৌসুমে সেরা ফুটবল খেলানি আছে, মিডফিল্ডে কাভানি আছে স্টপারে, সো মানে বেলজিয়াম অনেক স্ট্রং একটা টিম, সো এই জাপান মানে আমি যেটা বলতে চাইছেন মানে মানুষ একটা দিন যা বাজে
যদি কোনো কারণে বাজে দিন যায় বেলজিয়ামে তাহলে জাপান অ্যাক্সিডেন্টলি কিছু করতে পারে, সো এইভাবে সো ডিফিকাল্ট। না আমার আসলে সাপোর্টিংটা অন্যরকম, যে এই টিমে সব ভালো প্লেয়াররা আছে আমি এই টিম সাপোর্ট করব, এই এটা আমার কাছে আমি পারি না। বরং প্রত্যেকটা ম্যাচে যে দল হারছে তার জন্য আমার খুব খারাপ লাগছে। ইভেন মানে আমি আর্জেন্টিনার সাপোর্টার না হলেও আর্জেন্টাইন টিমে আমার দুই তিনজন খুবই প্রিয় প্লেয়ার আছে। পর্তুগাল আমি সাপোর্ট না করলেও অনেক প্রিয় প্লেয়ার আছে সেখানে। তো এখন মানে দুই একজন প্লেয়ার আমার খুব প্রিয় হতে পারে, কিন্তু সব ভালো টিম মানে ধরেন বেলজিয়াম খুব ভালো টিম জাপান থেকে এবং ভালো প্লেয়াররা সেখানে, সো আমি বেলজিয়াম সাপোর্ট করব সেটা না। আমার আমার কাছে খেলা সাপোর্ট করার সময় যখন কাপ নেবে একটা দেশ সেটা ওদের বড় একটা পাওয়ারও মনে করি আমি। সো কোন কোন দেশটা পাওয়ারফুল হলে আসলে সারা পৃথিবীর জন্য, আমি আমার ভাবনাটা আসলে পলিটিক্যাল এবং সোশ্যাল জায়গা থেকে, এটা শুধুমাত্র ভালো খেলে আমি সাপোর্ট করছি ওরকম জায়গা থেকে আমি সাপোর্ট করি না। কারণ যেমন আমি মনে প্রাণে চাই বাংলাদেশ মানে কবে খেলবে বাংলাদেশ, মানে আমি আমি কেন চাই, বাংলাদেশে তো ফুটবল নেই বললেই চলে। বাংলাদেশের মানুষ যা যতদূর পড়ছি নিউজ টিউজ দেখছি সব থেকে ক্রেজি বোধ হয় আমরাই, মানে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে বা যে কোনো কিছু নিয়ে, অথচ আমাদের টিম খেলতে পারছে না, তার মানে আমাদের ভালো প্লেয়ার তৈরি হচ্ছে না, কিন্তু আমি তো বাংলাদেশকে সাপোর্ট করব। তো ভালো খারাপ দেখে আমি সাপোর্ট করছি। আপনি যেমন বলছিলেন যে তো কালকের ম্যাচের একটু প্রসঙ্গটা টানি যে রাশিয়া এবং স্পেনের কথা, রাশিয়া তো র্যাঙ্কিং এ সবচেয়ে পিছিয়ে ছিল কিন্তু তারা এখন কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল স্পেনের মতো দলকে হারিয়ে, এটাও তো একটা চমক। বা আপনি কি এরকম কিছুই চাচ্ছিলেন বা রাশিয়া সাপোর্ট করছিলেন স্পেন? আমি স্পেন সাপোর্ট করছিলাম, একেবারেই স্পেন সাপোর্ট করছিলাম, কারণ রাশিয়া এজ এ কান্ট্রি, রাশিয়া থেকে স্পেন আমার আমার পছন্দের, সো আমি চাই মানে চেয়েছি, কিন্তু শেষে তো হারলো আর এবং এমন ভাবে মানে টাইব্রেকারে হেরেছে, সো কিছু করার নেই। যা একটু ব্যাড লাক তো বলতে হয় স্পেনকে, ব্যাড লাক অনেক। আসলে স্পেনের একটা শব্দ আছে যারা টিকি টাকা ফুটবল, বার্সেলোনা যে ফুটবল খেলে স্পেন কিন্তু সেই ফুটবলটাই খেলে। স্পেনের সমস্যা হলো কালকে ইনেস্তা কিন্তু ফার্স্ট ইলেভেনে ছিল না, চেঞ্জিং এ নেমেছিল আর এমন সময় নেমেছিল, ওই সময় নেমে আসলে অনেক কিছু করা যায় না। সো ইনেস্তা এখন অনেক অসাধারণ প্লেয়ার, অবসরও চলে গেছে। হ্যাঁ আপনার বুঝতে হবে আপনার প্রতিপক্ষ, আপনি টিকি টাকা ফুটবল পাসিং ফুটবল খেলেন, সো আপনার যে ডিফেন্ডিং মিডফিল্ড লাইন থেকে গ্যাপ তৈরি করতে হবে সেই জিনিসটা কিন্তু দিচ্ছিল না রাশিয়া। সো রাশিয়ার কোচ প্লেয়াররা কোচ হয়তো কোচ টেকনিক্যালি এই জিনিসটা নিয়ে ভাবছে, কারণ পৃথিবীর যতটি বড় টিমই হোক যখন ইয়ের সাথে খেলে স্পেনের সাথে খেলা হয় স্পেন ওই ফুটবলটাই খেলে অবশ্যই, বাট এই ফুটবলটার খেলার সাথে আমার গোল করতে হবে নাহলে কিন্তু ম্যাচ জিততে পারবো না। তা কালকে আসলে আপনি হাজারের উপরে পাস, বাট রেজাল্ট কি এটা আর একটা কারণ, আপনার ইনেস্তা আর ছিল ইস্কো আসলে একা ছিল, ইস্কো একা অনেক কিছু ডেভিড সিলভা করতে পারতে ছিল না। আমার মনে হয় ফাইনাল বলের আমি আমি ফুটবলার হিসাবে মানে মাঝখান থেকে মিডফিল্ড থেকে ফাইনাল বলের যদি বস বলি ইনেস্তা, ইনেস্তা যাবে, ইনেস্তা নাম তো আগে ছিল, বাট এখন ইনেস্তা অনেক ভালো প্লেয়ার। যে আসলে অনেক ধন্যবাদ দুজনকেই, ইনিয়েস্তাকে সবাই মিস করবে এবং আজকে যে দুটো ম্যাচ আছে আশা করছি দুটা দারুণ ম্যাচ দেখবে, যে দলে জিতুক ম্যাচগুলো উপভোগ্য হবে এই প্রত্যাশা। ধন্যবাদ দুজনকে। দর্শক এই ছিল সময় বিশ্বকাপের এখনকার আয়োজন, যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আর বিশ্বকাপের সব খবর সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।